আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো নতুন একটা অফার নিয়ে আসলাম, তো আজকে নতুন একটা টেস্টনেট অফার শেয়ার করব। তো আজকে যে অফারটা শেয়ার করবো এটা 100% কনফার্ম একটা এয়ারড্রপ। এখানে তারা নিজেরা অ্যানাউন্সমেন্ট করছে অ্যান্ড প্রজেক্টটা ভালো আছে, প্রজেক্টটা খারাপ না। এখানে যদি আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন, আমি যেভাবে ভিডিওতে দেখাবো সেভাবে কাজটা করতে পারেন, তাহলে ইজিলি আপনার $200 থেকে $300 এখানে প্রফিট হয়ে যাবে। আর এখানে কোনো প্রকার ডিপোজিট KYC কিচ্ছু করতে হবে না, একদম সিম্পলভাবে আপনি টেস্টনেটে পার্টিসিপেট করবেন। অ্যান্ড কীভাবে কী করবেন আমি অল ডিটেলস দেখা দিতেছি, মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে কাজটা করতে হয়। তো সব কিছু শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই ক্রিপ্টো আন বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি যেগুলো আপনারা অনলাইন থেকে খুঁজে থাকে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের এই চ্যানেলটাতে নিয়ে আসবে। তো এখানে এসে সর্বপ্রথম জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু আমরা সব ধরনের এয়ারড্রপ আপডেট পেমেন্ট সবার আগে শেয়ার করি। তো আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে মাস্ট পে এখানে জয়েন থাকতে হবে এবং অল টাইম সব ধরনের এয়ারড্রপ আপডেট ফলো রাখতে হবে। তার একটা বিষয় যে এখানে অনেক নয়েজ আসতেছে মেবি, কারণ ভাই যে পরিমাণ গরম পড়ছে আমি ফ্যান চালায় রাখছি দেন ভিডিও মেক করতেছি, তাছাড়া ভিডিও মেক করতে পারবো না, এই গরমে একেবারে শেষ হয়ে যাব। আচ্ছা, এখানে আজকের অফারটাতে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার থাকতে হবে, কারণ এখানে আপনার মেটামার্কসটা অ্যাড থাকতে হবে, এটা সবাই জানেন। আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাইছি কীভাবে মেটামার্কস অ্যাড করবেন ওইখানে, আর যারা না পারবেন তারা ইউটিউবে সার্চ করে আপনারা কীভাবে মেটামার্কসটা অ্যাড করে নেবেন সেই ভিডিওটা দেখে নিন। দেন আপনার এই মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার অথবা ইয়ানডেক্স যে কোনো একটা ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করে নিন। অ্যাড করার পর আচ্ছা, এখানে আজকে যে অফারটা শেয়ার করবো সেটা আসতেছে ওই ব্লক থেকে। এটা হচ্ছে ওই ব্লক প্রজেক্ট, এটা বিটকয়েনের লেয়ার টু একটা প্রজেক্ট। এখান থেকে যদি আপনি তাদের যে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে প্রবেশ করেন, দেন আপনি এখানে অল ডিটেলস দেখতে পারবেন। এদের কিন্তু একটা টেস্টনেট লাইভ আছে যেটা এখনও চলতেছে। তো এটা হইতেছে এদের রোড ম্যাপ, এখানে আপনি রোড ম্যাপে দেখতে পারবেন এইখানে এরা অ্যানাউন্সমেন্ট করছে। এখানে দেখেন এই যে ফেজ টুতে যে লঞ্চ ওই ব্লক টেস্টনেট যেটা এখন লাইভ আছে, অ্যান্ড এটা হচ্ছে টু, দেন থ্রি নাম্বারে আসবে হচ্ছে এদের ব্রিজটা আসবে, ব্রিজ এখন আসেনি, ব্রিজটা আসবে, দেন চার নাম্বারে এদের মেইননেটটা লঞ্চ হবে, তখন কিন্তু এখানে আমরা টোকেনটা সেল করে প্রফিট নিতে পারবো। তো এখান থেকে এদের যে টোটাল সাপ্লাইটা আছে সেই সাপ্লাই টোটাল 2% আমাদেরকে এয়ারড্রপ হিসেবে দেবে, যেটা ফ্রিতেই দেবে। তো মিস করবেন না ভাই, হিউজ পরিমাণে একটা কপ হবে এখান থেকে প্রত্যেকেরই। তো ফুল মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে একদম সিম্পল কিছু টাস্ক আছে। তো সর্বপ্রথম মেটামাক্স ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করার পরে এই যে এখানে আরপিসি লিঙ্কটা দেওয়া আছে আপনি জাস্ট এই লিঙ্কটা চাপ দিয়ে এটা ওপেন করবেন, যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন কি এখানে এই যে এদের যে আরপিসিটা URL আরপিসি এগুলো দেওয়া আছে, তো এইগুলো আপনার মেটামাক্সে অ্যাড করতে হবে। তো আপনি সরাসরি মেটামাক্সে ঢুকবেন, ঢোকার পর এখান থেকে আপনি জাস্ট উপরে যে এখানে যে নেটওয়ার্কগুলো আছে নেটওয়ার্কে ক্লিক করবেন, করার পর এখান থেকে নিচে দেখেন এই যে অ্যাড নেটওয়ার্ক লেখা আছে, অ্যাড নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখেন ম্যানুয়ালি অ্যাড এ নেটওয়ার্ক ম্যানুয়ালি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে এরকম ইন্টারফেস শো করবে, দেন আমি যে দেখালাম ওইখান থেকে জাস্ট নেটওয়ার্ক নেম আমি দেখাচ্ছি ওয়েট। তো এখান থেকে জাস্ট এই যে নেটওয়ার্ক নেম আপনি এইটুকু কপি করবেন, এই যে নেটওয়ার্ক নেম এইটুকু কপি করবেন করার পর এইখান থেকে, তো এখানে এসে জাস্ট এই নেটওয়ার্ক নেমের জায়গায় ওই নেটওয়ার্ক নেমটা বসিয়ে দেবেন। দেন ওইখানে আরপিসি URL আছে ওইটা এখানে দেবেন, চেইন আইডি এখানে দেবেন, কারেন্সি সিম্বল এখানে দেবেন। তো এখানে দেখেন এই যে আমি যেভাবে বসাইছি এইভাবে বসাবেন। তো বসানোর পর নিচ থেকে জাস্ট আপনি সেভ অপশন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে নেটওয়ার্কটা OEB বা ওই ব্লক টেস্টনেটের যে নেটওয়ার্কটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন এখানে আপনার ফসেটটা নিয়ে আসতে হবে। তো ফসেটটা কীভাবে নেবেন আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি এদের ডিসকর্ড লিঙ্কটা দিয়ে রাখছি, জাস্ট আপনি ডিসকর্ডে ক্লিক করবেন, করার পর ডিসকর্ডে জয়েন করে নেবেন। আচ্ছা, তার আগে অবশ্যই আপনার এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা সর্বপ্রথম কপি করবেন, করার পর আপনি ডিসকর্ডটা ওপেন করবেন, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। ডিসকর্ডটা ওপেন করে এখানে আপনার ভেরিফাই চাইলে জাস্ট ভেরিফাই করে ক্যাপচাটা পূরণ করবেন, করার পর ডান দিকে স্লাইড করবেন, করার পর এখানে দেখবেন যে এক জায়গায় লেখা আছে হচ্ছে এই যে এখানে টেস্টনেট ফসেট লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো সার্ভারটা কিন্তু ঠিক আছে এখন, কিন্তু একদম ইনস্ট্যান্ট ফসেট দিয়ে দিতেছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে এরকম আসবে, এখানে দেখেন প্রত্যেকে কিন্তু লিখতেছে যে এইভাবে লিখতেছে, আপনি জাস্ট এইটা দেখেন এই যে এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন, ওই চিহ্নটা দেওয়ার পর এখানে জাস্ট ফসেট লিখবেন, এখানে ফসেট লিখবেন, লেখার পর আপনার সাথে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে কিন্তু কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, আপনি জাস্ট এই যে চিহ্নটা দেবেন, ফসেট লিখবেন, লেখার পর আপনার অ্যাড্রেসটা দিয়ে সেন্ড করে দেবেন। তো সেন্ড করার সাথে সাথে
আপনার একদম ইনস্ট্যান্ট আমি বুঝাইতেছি যে এখানে ওই চিহ্নটা দেবেন, এখানে ওই চিহ্নটা দেবেন, দেন ফসেট লিখবেন ছোটোটাতে, দেন আপনি অ্যাড্রেসটা দেবেন, দিয়ে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর একদম ইনস্ট্যান্ট আপনি এখানে আসবেন, আসার পর এখানে একটা রিফ্রেশ মারবেন, মারার পর দেখবেন এখানে 0.5 টোকেন আপনাকে দিয়ে দিছে। এটা দ্বারা কিন্তু আপনাকে কাজটা করতে হবে। আচ্ছা, এখানে আমাদের আরপিসি অ্যাড করা শেষ, দেন এখানে ডিসকর্ড থেকে আমরা ফসেট নিয়ে নিলাম। তারপরে এখান থেকে দেখেন এই যে টেস্টনেটের যে লিঙ্কটা আছে একদম সিম্পল ভাই, জাস্ট আপনি এই টেস্টনেটের লিঙ্কটা এটা চাপ দিয়ে ধরবেন, ধরার পর এটা কপি করবেন, করার পর আপনার কি যে ব্রাউজার দিয়ে কাজ করবেন সেই ব্রাউজারে ঢুক, তো ঢোকার পর উপরে জাস্ট পেস্ট করবেন, পেস্ট করার পর সাথে সাথে এরকম আসবে যে আপনার মেটামাক্সি নিয়ে যাবে, জাস্ট আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেক্সটে ক্লিক করবেন, দেন এরকম আসবে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর দেখবেন এরকম আসছে, এখানে সর্বপ্রথম আপনার এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট হবে আপনার অ্যাড্রেসটা শো করবে, এখানে একটা সোয়্যাপ করতে হবে। তো একদম সিম্পল, আপনি প্যানকেক সোয়্যাপ যেভাবে যেরকম সোয়্যাপ করেন ওইরকম একটা সোয়্যাপ করতে হবে। তো এখানে সর্বপ্রথম এইখানে ওই বি থাকবে, নিচ থেকে আপনি জাস্ট সিলেক্ট টোকেন এখানে ক্লিক করবেন। তো সিলেক্ট টোকেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে কয়েকটা টোকেন শো করতেছে, আপনি জাস্ট ইউএসডিটি বা ইউএসডিসি যে কোনো একটার উপর ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট ইউএসডিটির উপর ক্লিক করেছিলাম। করার পর এখানে কিছু পরিমাণে অ্যামাউন্ট দেবেন, ফুল কিন্তু দেবেন না, কারণ আপনাকে টোকেনে দিচ্ছে 0.05, এটা দ্বারা কাজ করতে হবে। দেখেন আমি জাস্ট এখানে 0.0001 দিচ্ছি, দেওয়ার পর এইখানে এটাও শো করবে, শো করার পর এখানে একটু নিচের দিকে যাবেন। তো যাওয়ার পর ওইখানে দেখবেন হচ্ছে যে এখানে সোয়্যাপ লেখা থাকবে, জাস্ট সোয়্যাপ ক্লিক করবেন। তো করার পর এখানে কনফার্ম সোয়্যাপ লেখা আসবে, কনফার্ম সোয়্যাপে ক্লিক করবেন, দেন আপনাকে মেটামাক্সে নিয়ে যাবে, তো এখান থেকে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করার পর এখানে দেখবেন আপনার সোয়্যাপটা হয়ে গেছে, এখান থেকে সোয়্যাপটা হয়ে যাবে। তো সোয়্যাপটা হয়ে যাওয়ার পর এইখান থেকে আপনি, আচ্ছা এখানে সোয়যাপটা হয়ে যাওয়ার পর এখানে দেখেন নিচে আরেকটা অপশন আছে, আমরা এটার কাজ করলাম, দেন এইখান থেকে এই যে পুল লেখা আছে পুলের কাজটা করতে হবে, জাস্ট পুল অপশনে এখানে ক্লিক করবেন। তো করার পরে যেরকম আসবে এইখান থেকে দেখেন, আমি এটা বোঝাই আপনাকে, তো উপরে তো ওই বি এটাই থাকবে, দেন নিচ থেকে আপনি জাস্ট সিলেক্ট টোকেন এখানে ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করার পর আপনি জাস্ট এইখান থেকে আপনি যেটা সোয়্যাপ করলেন এখন সেই টোকেনটা এখানে সিলেক্ট করবেন, করার পর এই টোকেনটারই জাস্ট এখানে ম্যাক্সে ক্লিক করবেন, এখানে ম্যাক্সে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখেন এই টোকেনটা শো করবে, এই টোকেনটা শো করবে, দেন নিচ থেকে অ্যাপ্রোপ্রিয়েটডিটি এখানে ক্লিক করে দেবেন, আপনাকে মেটামাক্সে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে কনফার্ম আসবে, কনফার্মে ক্লিক করে দেবেন। তো দেন এরকম আসবে, তো এখান থেকে দেখেন আপনাকে সাপ্লাই করতে বলবে, এখান থেকে সাপ্লাই অপশন এখানে ক্লিক করবেন, অবশ্যই কিন্তু এখানে এসে একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পর এখান থেকে সাপ্লাই অপশন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনার এই যে লিকুইডিটি বা পুলটা কিন্তু অ্যাড হয়ে যাবে, জাস্ট এখান থেকে কনফার্ম সাপ্লাই এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সরাসরি মেটামাক্সে নিয়ে যাবে, দেন আরেকবার কনফার্ম করতে বলবে, কনফার্মটা করে দেবেন। তো দেওয়ার পর এখানে দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড, এখানে ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে যাবে অ্যান্ড লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর এইখান থেকে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এক জায়গায় দেখবেন এরকম লেখা থাকতে পারে, যদি আপনার এরকম লেখা আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইম্পোর্ট ইট এখানে ক্লিক করবেন। তো করার পর এখান থেকে নিচের টোকেনটা সিলেক্ট করবেন যেটা দিয়ে কাজ করলেন, সেই টোকেনটা সিলেক্ট করার পর এখান থেকে অটোমেটিক আপনার লিকুইডিটিটা শো করবে, এখানে দেখবেন যে এই যে এখানে দেখেন ইম্পোর্ট পুল, এখানে লিকুইডিটি আমি অ্যাড করছি সেটা শো করতেছে, দেন এখান থেকে আমরা জাস্ট এই লিকুইডিটিটা রিমুভ করবো। তো এখান থেকে দেখবেন এক জায়গায় এখানে দেখবেন ম্যানেজ লেখা থাকবে, এই যে ম্যানেজ লেখা থাকবে, তো ম্যানেজ অপশন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে অ্যাড লেখা আছে এক জায়গায় অ্যান্ড রিমুভ লেখা আছে এক জায়গায়, এইখান থেকে রিমুভ অপশন এখানে একটু ক্লিক করবেন। তো রিমুভ অপশন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে এরকম আসছে, জাস্ট আপনি এইখান থেকে আপনার যত পার্সেন্ট ইচ্ছা 100% বাদ দিয়ে এখানে 50%, 40%, 50% এরকম করে দেবেন, দেওয়ার পর নিচ থেকে রিমুভ অপশন থাকবে ওইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সরাসরি মেটামাক্সে নিয়ে যাবে, জাস্ট আর একবার এখান থেকে কনফার্ম অপশন এখানে ক্লিক করে আপনার এটা কনফার্ম করে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে রিমুভ অপশনটা আসবে, জাস্ট রিমুভ অপশন এখানে ক্লিক করবেন। তো রিমুভে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে এটা আপনার রিমুভ হয়ে যাবে, জাস্ট কনফার্ম এখানে ক্লিক করবেন, আর একবার মেটামাক্সে নোটিফিকেশন যাবে। মোট কথা এখানে মেটামাক্সে নোটিফিকেশন যাবে সেটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, এটা হচ্ছে টেস্টনেটের বিষয়। জাস্ট কনফার্ম অপশন এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনার লিকুইডিটিটা রিমুভ হয়ে যাবে। এখানে আমরা দেখেন কী কী করলাম, সোয়্যাপ করলাম, লিকুইডিটি অ্যাড করলাম, লিকুইডিটি রিমুভ করলাম। তো আপনি যদি পারেন সেক্ষেত্রে আমি যে সোয়্যাপটা দেখালাম ওরকম সোয়্যাপ আপনি ডেইলি 3-4 বার করে নেবেন। আচ্ছা, এখানে আমাদের টেস্টনেটের কাজ কিন্তু ফুলফিল শেষ। দেন এইখানে আর একটা এদের প্রজেক্ট চলতেছে, সেটা হচ্ছে ওই যে Q3 বা জিএলির, Q3 একটা প্রজেক্ট চলতেছে এই ওয়েবব্লকের, এটা কিন্তু টোটাল আলাদা, এটা টেস্টনেটের সাথে কোনো সম্পর্ক নাই। তো এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এখানে যদি আপনি উইন করতে পারেন বা টপ 1000-এর মধ্যে থাকতে পারেন, দেন এদের নেটিভ টোকেন যেটা ওয়েবি টোকেন সেটা কিন্তু এখান থেকে আপনি গেইন করতে পারবেন। একদম সিম্পল, আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি লিঙ্কে ক্লিক করে ওখানে কানেক্ট করে জাস্ট টুইটার ফলো মালো ওইগুলো করে নেবেন, এইটা আমি দিয়ে রাখবো। তো এই অফারটাকে মিস করবেন না ভাই, হিউজ পরিমাণে একটা কোপ হবে প্রত্যেকের। আর আপডেটটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখেন।